রাজধানীর শপিং মলগুলোতে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। এই মুহূর্তে চাঁদনী চক মার্কেটে আছেন রিপোর্টার ফারজানা আক্তার, সরাসরি যাচ্ছি তার কাছে। জানেন যে রোজা শুরু থেকেই আসলে ঈদের কেনাকাটা শুরু হয়ে যায় এবং আমরা কিন্তু এখনো তাই দেখছি। সকাল থেকে আমরা দেখেছি যে এখানে কেনাকাটা করতে লোকজন ভিড় করছেন, তবে বিক্রেতারা যেটি বলছেন যে যেহেতু এটি কর্মদিবস সেহেতু সকালবেলা থেকে আসলে তারা আশানুরূপ সেরকম ক্রেতা দেখতে পাচ্ছেন না এবং তারা আশা করছেন যে বিকেলের দিকে ক্রেতার পরিমাণ বাড়বে। এবং আমরা যেটি দেখছি যে এখানে নানা রঙের ডিজাইনের উপাদানের পোশাক আছে এবং বিক্রেতারা বলছেন যে ঈদ উপলক্ষে তারা অর্গানজা, সিকোয়েন্স সহ নানা ধরনের নতুন পোশাক কিন্তু মার্কেটে তুলেছেন। তবে তারা বারবারই যেটি বলছেন যে এখন রোজার শুরুর দিকে তারা এখন পর্যন্ত আশানুরূপ সেভাবে বিক্রি করতে পারেননি এবং ক্রেতারা যারা আসছেন তারা যেটি বলছেন যে তারা কেনাকাটা করতে আসছেন, অনেকে আবার অনলাইনে যেই ধরনের পোশাক দেখছে, যেই দাম দেখছে সেটির সাথে মিলিয়ে দেখছে যে আসলে মার্কেটের কি অবস্থা, মার্কেটে যে বাজার মূল্য রয়েছে সেটির সাথে সেই মূল্য মিলছে কিনা বা পোশাকের মান কেমন, এবং যাদের কিন্তু পছন্দ হচ্ছে তারা কিনে নিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ দেখে যাচ্ছে পছন্দ করে যাচ্ছে হয়তো বা পরে কিনবে। আবার অনেকেই যেটি বলছেন যে পোশাকের যে নতুন কালেকশন এসেছে, অনেকে বলছেন যে এখানে আসলে তেমন কোনো নতুন কালেকশন তারা দেখতে পাচ্ছেন না বা পছন্দ মতো পোশাক দেখতে পাচ্ছেন না। তারা যেটি অভিযোগ করছেন যে আগের ডিজাইনই তারা বেশিরভাগ দেখছে এবং অনেকেই কিন্তু পোশাকের মান নিয়ে প্রশ্ন তুলছেন, আবার অনেকেই বলছেন যে না তারা সন্তুষ্ট, অর্থাৎ এই পোশাকের যেটি মান রয়েছে সেটি নিয়ে কিন্তু অনেকটাই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে এ ব্যাপারে ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা চেষ্টা করেছেন সর্বোচ্চ যে মান সেটি ধরে রাখতে এবং তারা যেটি বলছেন যে এলসি জটিলতার কারণে এখনও কিন্তু অনেক পণ্য বাজারে এসে পৌঁছায়নি, তাই কিছুটা পুরনো যে কালেকশন তারা সেগুলোই এখনও বিক্রি করতে হচ্ছে। এবং যে ক্রেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে এখানে যে মান রয়েছে সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং বিক্রেতারা আমাদেরকে যেটি বলছেন যে এখন যেহেতু রোজার শুরুর সময় এবং এখানে আসলে 1 তারিখের পরে সেই দোকানে যে ভিড় সেটি বাড়তে পারে, কারণ 1 তারিখের পর অনেকেই আসলে বেতন পাবেন। এবং তারা যেটি বলছেন যে এখনও সব স্কুল কলেজ সেভাবে বন্ধ হয়নি এবং অনেকেই কিন্তু আসার সময় পাচ্ছেন না, অনেকেই অফিসে ব্যস্ত সময় পার করছেন, তো তারা সেটি আশা করছেন যে যখন সে সব কিছু বন্ধ হয়ে যাবে এবং তারা এখানে আসতে পারবেন, তারা সেই তাদের পছন্দের পোশাকটি কিনবেন। এবং আপনাদেরকে আরেকটি জিনিস আমি জানিয়ে রাখি যে এখানে যে যে মার্কেটটি রয়েছে সেটি অন্য সময় রাত 8টায় বন্ধ হয়ে গেলেও এখন কিন্তু সেটি ঈদ উপলক্ষে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত এখানে ক্রেতা আসতে থাকবে তারা ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু তাদের দোকান খোলা রাখবেন। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর চাঁদনী চক মার্কেটে।